আজকে দিনটা এত সুন্দর। চাঁদটা সবুজ আর এত মানে রোদ ঝলমলে একটা দিন। আবার সেই দিনেই মাদার্স ডে। তো যাই হোক, এমন একটা দিনে আমরা একটা ভালো কিছু রান্না করে খাওয়া দাওয়া করে সেলিব্রেট করবো, এটাই ঠিক করেছি। তো চলো দেখি রান্না এবার শুরু করা যাক। আজকে আমরা তৈরি করছি কলকাতা স্টাইল বিরিয়ানি। এই যে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এবং সাথে এখানে রসুন এবং আদা গ্রেট করে নেওয়া হলো। একটা টমেটো দেবো, একটা টমেটো দেওয়া হবে। তো এগুলো এখন হচ্ছে। তো এই যে টমেটো জাস্ট চপ করে নেওয়া হচ্ছে সুন্দর করে। এখানে আলুটা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে দুভাগ করে। সবই সুন্দর করেই করা হচ্ছে, আমাদের যতটা পারবো সুন্দর সেই লেভেলে। এখন পেঁয়াজ দেওয়া হয়েছে তেলের মধ্যে। আমি অ্যাভোকাডো অয়েল নিয়েছি 3 টেবিল স্পুন মতো। তার মধ্যে চপ অনিয়ন নিয়েছি, এটাকে জাস্ট মোটামুটি ফ্রাই করছি একটু। তার মধ্যে আমি এখানে আগে আমি গার্লিকটা অ্যাড করছি, তারপরে জিঞ্জারটা একসাথে অ্যাড করে দিচ্ছি। গার্লিক জিঞ্জার দুটো দেওয়া হলো। জিঞ্জার গার্লিক পেস্ট, যদি গার্লিক পেস্ট আমি 2 টেবিল স্পুন দিচ্ছি আর জিঞ্জারটা 1। জিঞ্জারটা একটু কম গার্লিক দিচ্ছি। এবার নেক্সট দেওয়া হবে, নেক্সট আমি চিকেনটা দেবো, তারপরে টমেটোটা দেবো। ওকে, টমেটোটা লাস্টে, চিকেনের পরে। টমেটোটা তো মেলতে তো কিছু টাইম লাগবে না অ্যাকচুয়ালি, একটু ফ্রাই হয়ে যাবে। এবার এর মধ্যে যাচ্ছে চিকেন। বিরিয়ানিতে চিকেনের লেগ পিস খুব ভালো লাগে, আর একটু পিসগুলোকে আমি বড় বড় রেখেছি বিরিয়ানিতে দেবো বলে। এবার টমেটো অ্যাড করা হচ্ছে, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, নেক্সট দেওয়া হচ্ছে হলুদ, টারমারিক পাউডার অ্যারাউন্ড হাফ টিস্পুন, দেন সল্ট দেওয়া হচ্ছে। সল্ট একটু বেশি লাগবে, আমি আপাতত 2 টেবিল স্পুন দিচ্ছি, পরে লাগলে আমি আবার অ্যাড করে দেবো। আর ভাতটাও যখন বানাবো তখন আমি দেখাবো যে কতটা সল্ট লাগবে। এবার দেওয়া হচ্ছে কিউমিন পাউডার, কিউমিন আমি 1 টেবিল স্পুন দিলাম। একটু কষাবো, তারপরে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করবো। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি বিরিয়ানি মশলার মধ্যে আমি দিয়েছি মেনলি গরম মশলার মধ্যে যেগুলো থাকে, যেমন সিনামন, কার্ডামম, নাটমেগ, তারপরে আমার বেলি, এর সাথে আমি অল্প একটু টার্মারিক অ্যাড করেছিলাম, গার্লিক পাউডার, অনিয়ন আর জিঞ্জার পাউডার অ্যাড করেছিলাম, আর ম্যাঙ্গো পাউডার মানে আমচুর পাউডার যেটাকে আমরা বলি সেটা অ্যাড করেছিলাম, গোলমরিচ, ব্ল্যাক পেপার সেটা অ্যাড করেছিলাম। সবগুলোকে নিয়ে আমি একটু ড্রাই রোস্ট করেছিলাম, যখন বিরিয়ানি বানাই বা কিছু কিছু শাহি রান্নাতে এমনি ভালোও লাগে। আমি এটা হাফ অ্যাড করছি, আমি 1/3 অ্যাড করে দিচ্ছি মোটামুটি বিরিয়ানি মশলা, মানে এটা তোমার মানে 1/3 অফ দ্যাট বোল,
বেঙ্গল লেটার ফুল নিইনি অ্যাকচুয়ালি এখানে 3 টেবিল স্পুন মতন বিরিয়ানি মশলা অ্যাড করেছি আচ্ছা 3 টেবিল স্পুন বিরিয়ানি মশলা অ্যাড হলো এবং 1 টেবিল স্পুন এখানে আছে যেটা কিনা পরে ভাতের সঙ্গে যাবে ভাত যখন হয়ে যাবে তখন সেটা ইউজ করা হবে তো মশলা দেওয়ার পরে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং এবং দেখতেও খুব ভালো লাগছে আচ্ছা এবার আমি আলু অ্যাড করছি নরমালি আলুটা কেউ চাইলে ফ্রাই করতে পারে বাট আমি একটু হেলদি করার চেষ্টা করছি ওই জন্য আমি আলু আর ফ্রাই করছি না আচ্ছা আলু জাস্ট এমনি নরমালি জলে দিয়ে অ্যাড করে দেওয়া হলো দিলাম ওতে ঘরোয়া মানে ঘরোয়া ভাবে কলকাতা স্টাইল বিরিয়ানি সেখানে আর তো অ্যাড করা কিছু নেই মশলাটা দিয়ে এবার একটু এটা এরকমভাবে লো হিটে আমি এটাকে কুক করবো অ্যাবাউট 15 মিনিটস মতো 15 মিনিটস মতো এটা কুক হবে যখন মোটামুটি এখানে কি জল অ্যাড করতে হবে যদি দরকার হয় একটু হট ওয়াটার আমি হাফ কাপ করে বা এরকম অল্প অল্প করে মানে এখন এই মুহূর্তে করছি না আফটার 15 মিনিটস তখন হয়তো করা হতে পারে আর মাংসটা মোটামুটি 80% মতো কুক হয়ে গেলে আমি বন্ধ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা মাংসটা প্রায় রেডি 80% বললে তো 80% রেডি মাঝখানে একটু গরম জল অ্যাড করা হয়েছিল তো এটাই আর কি এবার আমরা যেটা করব আমরা ভাতটাকে প্রিপেয়ার করব গরম হয়ে গেছে আমরা ধোঁয়াও দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে এর মধ্যে আমরা প্রথমে দিচ্ছি নুন এটা আমি রাইসটা বানাচ্ছি সল্টটা দেওয়া হলো 1 টেবিল স্পুন একটা বে লিফ তেজপাতা দেওয়া হলো দুটো কার্ডামম ক্লোভ আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আমরা কি চাল ইউজ করছি এখানে এখানে আমি রয়্যালের বাসমতি রাইস ইউজ করছি যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস বাসমতি রাইস ইউজ করছি আমরা যে কোনো চাল ইউজ করা যায় বাসমতি চালটা আস্তে আস্তে চালটা আমি अराउंड 70% মতো কুক করব আবার দেখাচ্ছি তো আমি এবারে মাংসটা হয়ে গেছে দেখা যাচ্ছে লাস্টে আমি দুটো ডিম অ্যাড করেছি আর হাফ চামচ কেওড়া জল অ্যাড করলাম করে আমি এটাকে কভার করে রাখবো ফর 2 মিনিটস তারপরে আমি বিরিয়ানির লেয়ারটা স্টার্ট করব আমি দেখতে পাচ্ছি দারুণ দেখতেও লাগছে এখন এবং গন্ধটা এত ভালো বেরিয়েছে তো যাই হোক যখন লেয়ারিং হবে আমি আবার দেখাচ্ছি তো আমি এখানে স্লো কুকারে আজকে বিরিয়ানিটা করব স্লো কুকারটাকে আমি অলরেডি হিটে বসিয়ে দিয়েছি তো ফার্স্ট লেয়ারে আমি চিকেন দেবো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেয়ারটা ফ্রাই হয়ে গেছে দেওয়া হয়েছে রাইসটা আমি নরমালি মাংসটা যখন ফ্রাই হয়ে গেছে ওই টাইমে রাইসটা আমি বসাই যাতে মানে রাইসটা একদম নামানোর সাথে সাথে আমি দিতে পারি তাহলে রাইসটা হতে বেশি টাইম লাগলো না মানে 7-8 মিনিট এটা সানডে দুপুরটা পুরো জমে যাবে আচ্ছা রাইসটা দিয়ে দিলাম এরপরে আমি কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এক ওই বিরিয়ানি মশলা আমি যতটুকু রেখেছিলাম সেখান থেকে কিছুটা অল্প জাস্ট বিরিয়ানি মশলা কিছুটা উপর দিয়ে দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে এবার হচ্ছে আমি একটু গরম দুধের মধ্যে জাফরান বা স্যাফরন যেটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেওয়া হচ্ছে 2 চামচ মতো আর 2 চামচ পরের লেয়ারে দেব আর দিচ্ছি ঘি আরো একটা চিকেন গেল যা যা বাকি আছে আমি সবটা দিয়ে দিচ্ছি লেয়ারে আচ্ছা এই লেয়ারে সবটা দিয়ে দেবো আচ্ছা দিয়ে দাও তার সাথে এক্সট্রা যে গ্রেভিটা আছে আমার
বিরিয়ানি অনেকেই করেছে বাট এটা একটু আমি আমার মতো করে করলাম আর এটা যদি আমি বলতে চাই বিরিয়ানি প্রসেসটা আমার উইদিন 30-35 মিনিটসের মধ্যে হয়ে যাচ্ছে এরপরে স্লো কুকারে আমি আরো হাফ অ্যান আওয়ার রাখবো মানে চট জলদি যদি কেউ বাড়িতে বিরিয়ানি করতে চায় এই প্রসেস করলে খুব তাড়াতাড়ি হবে হাফ অ্যান আওয়ারের মধ্যে বিরিয়ানি রেডি এরপরে আমি আরো যে আমার হাফ রাইসটা আছে সেটা দিয়ে দিচ্ছি বাকি রাইসটা দেওয়া হচ্ছে বা তো আমরা নরমালি স্লো কুকারেই করি আর কোনো কোনো টাইমে ওভেনেও করি অ্যাকচুয়ালি কেউ চাইলে নরমাল গ্যাসের উপরে একটা আমরা যেটা করি যে বাড়িতে যেহেতু করছি আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দরভাবে মুখটাকে ঢেকে দিই সেটা যদিও তোমরা দেখতে পাবে বলে দিলাম বাকি ঘিটা দিচ্ছে এক চামচ মতো ছিল দিয়ে দিলাম তারপর আমি স্যাফ্রনটা আরো এক চামচ মতো স্যাফ্রন জল দুধে ভেজানো স্যাফ্রন স্যাফ্রন ওয়াটার দেওয়া হলো ওয়াটার না স্যাফ্রন মিল্ক ও স্যাফ্রন আর মিল্ক আর আরো এক চামচ মতো বিরিয়ানি মশলা আর কিছু এর মধ্যে পড়বে নাকি না হ্যাঁ আর একটা জিনিস পড়বে মিন্ট দিচ্ছি এক সেকেন্ড তো এমনিতেই কালারফুল লাগছে তার সাথে পড়বে 1 টেবিলস্পুন গোলাপ জল আচ্ছা ক্যারা ওয়াটার এখানে দিতে হবে না না ক্যারা ওয়াটার তো আমি অলরেডি চিকেনের মধ্যে 1 এন্ড হাফ দিয়ে দিলাম ওকে ওকে তো আমি তো অলরেডি ক্যারা ওয়াটার দিয়ে দিয়েছি ওর মধ্যে মাংস ওজন্য আমি দিলাম না তো এবার আমি এটাকে এবার সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে মুখটা আটকে দেওয়া হলো করে আমি কভারটা লাগিয়ে দেব এবার কভারটা জাস্ট উপরে দিয়ে দেওয়া হলো তাহলে আর আটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিরিয়ানি রেডি এবং সার্ভ করাও হয়ে গেছে খুব সুন্দর মানে গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে সেটা হয়তো তোমরা পাবে না কিন্তু দেখতে পাচ্ছ যে কত ভালো কালার এসছে এবং মাংসগুলোকে কত সুন্দর লাগছে সাথে ডিমটাও মানে দারুণ দারুণ লাগছে তো এখন শ্রেয়সীকে একটু জিজ্ঞেস করা যাক যে ও কেমন লাগছে তোমার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে প্রচন্ড খিদেও পেয়ে গেছে এবার খাবো বিরিয়ানি জমিয়ে তো এবার জমিয়ে বিরিয়ানি খাওয়া যাক